লাবণীর অন্তর্মহলে স্বাগত। সামনে জন্মাষ্টমী, তাই আমি আমার গোপাল শোনার জন্য তালের কিছু পদ রান্না করেছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। পুরো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি তালের এমন একটি পদ রান্না করেছি যেটা গ্রাম বাংলার খুবই পুরনো একটি পদ, তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা ভালো করে দেখো। আমি এখানে মাঝে মাঝে মেজারমেন্ট সমস্ত কিছু ডিটেলসে বলে দেবো। তো আমি এখানে তাল নিয়েছিলাম, তালটা এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে, তালের কোনো এ ছিল না, আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর ওই যে তালের যে আমার কোরা একটা মেশিন আছে, ওর মধ্যে আমি ভালোভাবে তালটা মেড়ে নিয়েছিলাম, দিয়ে তালের যে কাঁত বা কাঁই যাই বলো সেটা বার করে নিয়েছিলাম। খুবই আস্তে ধীরে সুস্থে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, কারণ এমন কিছু রান্না থাকে যেটা তাড়াহুড়ো করলে হয় না, একটু সময় তো দিতেই হয়। তো আমি আস্তে আস্তে করে এইভাবে তালের যে কাঁত বা কাঁই বলো যে মাটাটা আছে সেটা বার করে নিয়েছিলাম, খুবই আস্তে আস্তে করে নিয়েছিলাম। তো তাল গোপালের খুবই প্রিয় একটি খাবারের মধ্যে পড়ে, তো এই তালেরই কিছু পদ আমি এখানে করেছি, তোমাদের ভালো লাগবে আশা করি। তারপর আমি এখানে নারকল নিয়েছিলাম, হাফ মতো নারকল নিয়েছিলাম। তো এই দেখো তালটা মেড়ে বা তালটা যে কাঁইটা ঠিক এইরকম দেখতে হয়েছে। আর আমি এখানে হাফ নারকল নিয়েছিলাম, নারকলটা আমি কুড়ে নিয়েছিলাম। নারকল করার সময় খেয়াল রাখবে যেন পরিষ্কার কোনো কিছু একটা জায়গার ওপর নারকলটা করা হয়, তাহলে নোংরা টোংরা থাকবে না। গোপালের রান্না বলে কথা, তো একটু পরিষ্কার তো মেনটেন করতেই হয়। আর তাছাড়া এমনি তালের সিজনেও তোমরা এই তালের পদগুলো করে খাবে, খুবই ভালো লাগবে। যদিও তালের সিজন অনেকটা শেষ হয়ে এসেছে, তো আমি এখানে দু চামচ তিন চামচ মতো ওই তালের কাঁত নিয়েছি বা কাঁই নিয়েছি, নারকল কোড়া দিয়েছি এক চামচ, আর এক কাপ মতো আটা দিয়েছি, হাফ কাপ মতো সুজি দিয়েছি, দু চামচ গুড় দিয়েছি, আখের গুড় দিয়েছি, দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মাখাতে হবে, যেমন আমরা বেসন বেগুনি করার সময় বেসনটাকে যেভাবে ফেটো সেইভাবেই আমি এখানে ওই জিনিসটাকেও ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, যাতে কোনো গুড়ের কোনো ডেলা বা নারকলের কোনো মোটা কিছু না থাকে, মুখে যাতে না পড়ে। তো আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এই দেখো আমি এইভাবে মেখে নিয়েছিলাম, দিয়ে আধ ঘন্টা মতো সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি, আচ্ছা ওই সময় আমি কিন্তু কাঁচা তাল দিয়েছিলাম, তালটা ফোটায়নি, ওই দু চামচ তাল আমি এমনি কাঁচা দিয়েছিলাম, আর বাকি তালটা আমি কড়াইতে এইভাবে হালকা গরম করে নিয়েছিলাম, বেশিক্ষণ নয়, এই 5 থেকে 10 মিনিট মতো লো ফ্লেমে জাস্ট একটুখানি ফুট ধরবে আমি নামিয়ে নিয়েছিলাম। এই যে খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছ, বেশিক্ষণ কিন্তু ফোটায়নি, আর কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে তালটা, এটা একটুখানি খেয়াল রাখবে। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তারপর কড়াইতে তেল গরম হলে ওই তালের ফুলুরি করে, ফুলুরির জন্য যে ব্যাটারটা মেখেছিলাম সেটা দিয়ে আমি এইরকম ছোটো ছোটো ফুলুরি ভেজে নেবো। আমি কিন্তু সর্ষের তেলে ভেজেছি এখানে, এখানে আমি পুরোটাই সর্ষের তেলেই করেছি। এরকম ফুলুরিগুলো দেখবে ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, উল্টে নেবো আরেকবার, তারপরে ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম, হাই ফ্লেমে দেবো না, তাহলে একদম কড়া হয়ে খুরে যাবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। তারপর আমি আটা নিয়েছিলাম, এখানে আমি আটা নিয়েছিলাম তোমার 3 কাপ মতো আটা, আর ওই 1 কাপ মতো তালের তালটা নিয়েছিলাম। তারপর আমি জল দিইনি, কিন্তু ওই তাল দিয়েই আটাটা মাখতে হবে, তোমরা সেরকম বুঝে নেবে, যদি মনে হয় একটু শক্ত লাগছে তখন একটু তাল নিয়ে নেবে, দিয়ে ঠিক যেমন আটার ডো হয় সেরকম মতো একটা ডো করে নিয়েছিলাম। ওই একটা ডোতেই কিন্তু আমি লুচি বানাবো আর তালের রুটি বানাবো, তালের লুচি তালের রুটি। প্রথমে তালের লুচিটা বেলে নিয়েছিলাম, যেমন করে লুচি বেলি, তারপর আমি এখানে রুটি বেলে নিয়েছিলাম, আটা দিয়েই বেলেছিলাম এখানে আমি তালের রুটি আর লুচি। তারপরে আমি একই সঙ্গে কড়াইতে, একটা কড়াইতে একদিকে আমি তেল দিয়েছিলাম, তো তেল দিয়ে প্রথমে আমি তালের লুচিগুলো ছেঁকে নিয়েছিলাম। এখানে আমি কোনো জল বা কিছু দিইনি, শুধু তাল আর আটা, তাতেই কিন্তু অপূর্ব খেতে লাগবে। লুচিগুলো ফুলেছে দেখেছো, পুরো একদম গোল হয়ে ফুলেছে, কোনো অসুবিধা হবে না, তোমরা এইভাবে করে দেখো। একটা একটা করে লুচি আমি ছেঁকে নিয়েছিলাম, এতে কিন্তু তালটা খুব ভালো তাল ছিল,
পুরো মিষ্টি আলাদা করে কোনো মিষ্টি কিচ্ছু দিতে হয়নি, এই তাহলে লুচি বা রুটিতে আলাদা করে কোনো মিষ্টি দিতে হয় না, খেতেও খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে। তারপর আমি রুটিটা সেঁকে নিয়েছিলাম, যেমনভাবে আমরা ডেলি রুটি করি সেইভাবেই আমি রুটি ভালো করে সেঁকে নিয়েছিলাম। তো তালের সিজনে তোমরা যে কোনো সময় তালের সিজন এলে যে কোনো একটা আইটেম করে খেতেই পারো, সবটাই যে পুরোটা একদিনে করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু এই দেখো রুটিটাও কীরকম ফুলেছে, দুখোল হয়ে খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটা আমি রেখে দেবো। এইবারে আমি যেটা বানাবো গ্রাম বাংলার একটি অনেক পুরনো পদ, এটাকে চাপড়া বড়া বলে, তালের চাপড়া পিঠে বা চাপড়া বড়া বলে। তো আমি এখানে ওই 4 কাপ মতো চাল গুঁড়ি নিয়েছি, এটা কিন্তু চাল গুঁড়িতেই হবে, চাল গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি 2 কাপ মতো তাল। তোমরা এইভাবে মাখতে থাকবে, এটা একবারে খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না, অল্প অল্প করে চাল গুঁড়ি মেশাতে থাকবে, পুরোটাই একদম মিশিয়ে দিও না, তাহলে পরে বুঝতে পারবে না যে কীভাবে কী হচ্ছে। অল্প অল্প করে নিয়ে একটু একটু করে মাখতে 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 তোমরা বুঝতে পারবে নরম হবে, মোট কথা খুব শক্ত হবে না আর খুব একদম নরম হবে না। এই দেখো আমি হাতে করে মেখে ফেলেছি, এই যো দেখতে পাচ্ছ নরম বেশ সুন্দর। এইভাবেই তোমরা মেখো, মেখে আমি আধ ঘন্টা রেখেছিলাম, তোমাদের টাইম না থাকলে তোমরা সঙ্গে সঙ্গে করতে পারো। তারপর আমি লেচিটা একটু বড় করে নিয়েছিলাম, যেরকম ময় পরোটা হয় পরোটার লেচি, তার থেকে একটু বড় পরিমাণে নিয়েছিলাম। নিয়ে চাল গুঁড়ি দিয়ে এটাই হাতে করে যেরকমভাবে আমি করেছি সেরকমভাবেই করার চেষ্টা করো। তো এখানে আমি চাল গুঁড়ি দিয়েই করেছি, হাতে করে ভালো করে আলতো করে চাপ দিয়ে দিয়ে এইভাবে বেলে নিয়েছি, বেলুনি লাগানি, হাতে করেই হাতে তালুতে চাপে চাপে এইভাবে আমি চাপড়ে চাপড়ে করে নিয়েছি। আর এইভাবে করেছিলাম বলেই এটাকে চাপড়া পিঠে বা চাপড়া বলা বলে, তোমরাও এইভাবে করো অসুবিধা হবে না। তারপর আমি রুটির মতো যেভাবে রুটি সেঁকে সেইভাবে সেঁকে নিয়েছিলাম, তাওয়াতে অল্প আঁচে, বেশি আঁচ হাই ফ্লেম দিইনি, কারণ এটা ভেতর থেকে সেদ্ধ হবে, 5 থেকে 10 মিনিট মতো লাগবে। তোমরা ঠিক এইভাবে সেঁকে নেবে, খেতে খুবই সুন্দর লাগে, মানে কি বলবো, এক কথায় যারা অল্প মিষ্টি খেতে ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো, অপূর্ব লাগবে, মিষ্টি বা গুড়ের কোনো ব্যাপার নেই, যারা ডায়াবেটিক তাদেরও খুব ভালো। তালের যখন সিজন আসবে তোমরা এটা অতি অবশ্যই করো, আর এবছর গোপালের নন্দ উৎসবে তো করে দেখো, অতি অবশ্যই ভালো লাগবে। আমার এই ধরনের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। ধন্যবাদ, জয় গোপাল।